আজ আমি যাচ্ছি আমার কলেজে আর লাস্ট ডে, এবং লাস্ট ডে ব্লগটা বানাচ্ছি। লাস্ট কলেজ ডে, কলেজ ডে বলতে আজকে লাস্ট ক্লাস হবে, কারণ তারপরের দিন মানে কালকে আমাদের ফেয়ারওয়েল অনুষ্ঠান হবে, এবং ফেয়ারওয়েল অনুষ্ঠানের পরেই আমরা বিদায় নেবো একেবারে, এবং তারপর পরীক্ষা হবে, পরীক্ষার পর আর কি। তো বলতে গেলে আজকেই লাস্ট ক্লাস, তো আজকে থেকে আমি ব্লগটা শুরু করছি, কালকে পর্যন্ত এই ব্লগটি থাকবে। কালকে ফেয়ারওয়েলের দিনটা পর্যন্ত আমি তোমাদের সব কিছু দেখাবো, কী হচ্ছে না হচ্ছে ক্রিয়াটি সব কিছু দেখাবো। তো চলো এখন আমার কলেজে যাই। এই হচ্ছে আমার সেই কলেজ, যেই কলেজ আমি 2019 সালে প্রচণ্ড ভয়ে ভয়ে ঢুকেছিলাম, আর আজ প্রায় শেষেতে এই কলেজ। তো চলো কলেজের ভিতরে ঢোকা যাক। হাই বল, হাই করে দে, হাই। তো আমি আমার কলেজের ভিতরে ঢুকে পড়েছি, আর এই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমাদের ডিপার্টমেন্টটা তোমাদের দেখাই। হাই, আজকে বেশি স্টুডেন্ট আসেনি, কালকে ফেয়ারওয়েল আছে তাই আজকে বেশি লোক আসেনি। একদম স্টুডেন্ট কম। তো আজকে আমাদের শেষ দিন ছিল, আমাদের শেষ ক্লাসটা আজকে একটু আগে শেষ হলো, এবং কালকে ফেয়ারওয়েল আছে, ফেয়ারওয়েল অনুষ্ঠান আছে, তো কালকে কোনো ক্লাস হবে না। তো বলতে গেলে আজকেই আমাদের একদম শেষ ক্লাস, কালকে ফেয়ারওয়েল আছে, ফেয়ারওয়েলের প্রত্যেকটি অনুষ্ঠান তোমাদের দেখানো হবে। আর এদিকে উঁকি মারছে একজন, আই করে দে বল। রাতটাও করতে পারিনি, এই জন্য দুঃখ আছে। 3 বছর স্কুলে তো স্কুলে না হলেও দুটা চিঠি পাইছি, কিন্তু কলেজে তো কিচ্ছু পারেনি, সব লকডাউনের জন্য হয়েছে। তো এবার দেখি নেক্সট টাইম ইউনিভার্সিটি গিয়ে যদি কিছু করা যায় আর কি। ওকে, থ্যাংক ইউ। ওকে, আরেকজনকে পেয়ে গেছি, দিবাকর বৈষ্ণব। দিবাকর তোর কিছু বলার নাই, এবার আমি আরেকজনকে পেয়ে গেছি। আর বল, তুই কিছু তোর এক্সপিরিয়েন্স বল। 3 বছরে আজকে তো লাস্ট ক্লাস ছিল, একটাই বলবো শুধু, 3 বছর শেষ হলো, এখন একটা গার্লফ্রেন্ড বানিয়ে পাইলাম না, এটাই সবথেকে খারাপ ব্যাপার। আর মাল বানিয়ে দিয়ে পাইলাম না, আর ভালো কিছু নেই, সবাইকে দেখি পছন্দ হয়ে। আর এই দেখো সবাই ক্লাসের পর বসে আছে, আর কেউ যেতে চাইছে না, আজকে লাস্ট ক্লাস ছিল, লাস্ট ক্লাসটা হয়ে গেল, তবুও আমরা সবাই বসে আড্ডা মারছি, আর যেতে ইচ্ছে করছে না। কালকে ফেয়ারওয়েল হয়ে যাবে, আমরা টাটা বাই বাই হয়ে যাব। কিছু বলবি, কিছু বলবি, কলেজ শেষ হচ্ছে, কিছু বল কলেজের ব্যাপারে, তোর ব্যাপারে। এই যে লজ্জা পেয়ে চলে গেল, এইভাবে এইভাবে হবে না, আমার দিকে তাকাচ্ছে কি হবে, আমার তো ভয় লাগছে। আচ্ছা অনেশা, মুখ লুকিয়েছে, আর কিছু করা যাবে না। এখানে আমাদের গানের রিহার্সাল চলছে, কাল আমাদের ফেয়ারওয়েল আছে, তো ফেয়ারওয়েলে আমরা অংশগ্রহণ করছি উদ্বোধনী সঙ্গীতে, সেটা রিহার্সাল চলছে, সব গায়ক গায়িকারা উপস্থিত রয়েছে, তার সাথে আমি রয়েছি, খুবই এক্সাইটেড আছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ কালকে আরও অনেক বড় একটা অনুষ্ঠান আছে, মানে আমাদের ফেয়ারওয়েল আছে, তো তার জন্য অনেক কাজ করতে হবে, অনেক কিছু প্রিপারেশন বাকি আছে, তো সেটা করতে হবে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে, কালকে তোমাদের কালকের পুরো ডেটা তোমাদের দেখাবো, কে কে আসছে, কী কী হচ্ছে আমাদের কলেজে ফেয়ারওয়েলে,
আমার জুনিয়ররা কী করছে সব কিছুই তোমাদের দেখাবো। ওকে, অ্যান্ড আজকে তোমাদের একটু এই আমার কলেজ ক্যাম্পাসটা দেখিয়ে দিচ্ছি, পুরো মাঠটা রয়েছে আর এই আমার পুরো কলেজটা। কালকে তোমাদের আরও ভালো করে দেখাবো, ওকে? তো দেখা হচ্ছে কালকে। তো আমি কলেজে চলে এসেছি আর আমার জুনিয়ররা একেবারে আমাদের বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, খুব ভালো প্রস্তুতি করছে, খুব ভালো লাগছে আর একটু খারাপও লাগছে, কারণ আমরা চলে যাচ্ছি আজকে আমার লাস্ট ডে, মানে আমাদের সবারই লাস্ট ডে, আজকে আমাদের বিদায় জানানো হবে, তারপর আমরা একেবারে চলে যাব, তারপর এই পরীক্ষা দিতে আসবো, তবে এটাই আমাদের আজকে লাস্ট ডে। আর যদি মেমোরির কথা বলি, তবে আমাদের কাছে তেমন কোনো মেমোরি নেই, মানে এর আগে যারা বিএ পাস করেছে বা গ্র্যাজুয়েট করেছে, জানের সময় কোনো করোনা পরিস্থিতি ছিল না, তাদের কাছে যতটুকু মেমোরি আছে ততটুকু হয়তো আমাদের কাছে নেই, কিন্তু আমাদের কাছে যতটুকুই আছে সেটা আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা তিন বছরের মধ্যে শুধুমাত্র কলে যদি গুলি যে এক বছরই আমরা পেয়েছি, তার মধ্যে যতগুলো দিন পেয়েছি খুবই মেমোরেবল দিন, খুব ভালো লাগছে। তো এটাই ছিল আমার, আর চলো আজকে পুরো যে ফেয়ারওয়েল ফাংশনটা আছে সেটা দেখানো হবে, তোমাদের দেখাবো সব কিছু যা যা আছে সব কিছু তোমাদের আস্তে আস্তে দেখাবো, চলো। তো এখানে আমরা সবাই বসে আছি, আর একজন মুখ থেকে বসে আছে, একটু পরেই অনুষ্ঠান স্টার্ট হবে, একটু এইদিকে দেখা রে, হাই, ওকে, আর পুরো দেখতে ব্যস্ত সবাই সবাই। সবারই এই বিদায়ের মুহূর্তটা আমরা যে বলি একটু বেদনায় দাও সবার জন্যেই, সবার জীবনেই, কিন্তু এটা হচ্ছে পার্ট অফ লাইফ। বিদায় সভা বলি না আমি, বলি শুভেচ্ছা সভা। শুভেচ্ছা কিসের জন্য? যারা সিক্স সেমিস্টার পেরিয়ে যাচ্ছে তাদের আগন্তুক জীবনের জন্য, আগন্তুক ভবিষ্যতের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। তাদের জীবন উজ্জ্বল হোক, তাদের জীবন আরও প্রচলিত হোক, এই বলে আমি আজকে এখানে সবাইকে ধন্য জানিয়ে শেষ করছি। আমার পরানো তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো তোমার ছাড়া রে জগতে মোর কেহ শিখেছে আমি দেখতে পাচ্ছি, তারও কিছু বহিঃপ্রকাশ, ওদের অনেক সাহস সঞ্চয় হয়েছে, ওরা এই নিয়ে এসে আবৃত্তি করে যাচ্ছে। তোমাদের বিদায় জানাবো বলে বিদায়ী সম্ভাষণের কিছু আমি বলবো না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমরা মহাবিদ্যালয়ের স্তরকে অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চলেছ, এটা একটা আনন্দের খবর এবং আমরা সবসময় তোমাদের জন্য আছি। তোমাদের যখন যা প্রয়োজন হবে পড়া সংক্রান্ত ব্যাপারে, আজকাল তো কতই সুযোগ সুবিধা হয়েছে, মোবাইল আছে, তোমরা সবসময় যোগাযোগ রাখবে, সবসময় আমরা তোমাদের সঙ্গে আছি। তোমরা ভালো থেকো, তোমরা জীবনে বড় হও, সাফল্যমণ্ডিত হও, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করি। আমরা এটা আশা রাখি যে তোমরা আমাদের থেকে অনেক বড় জায়গায় যাও এবং তোমাদের সম্মান
এবং তোমাদের আত্মমর্যাদা এবং তোমাদের খ্যাতি তোমরা নিজেরা বৃদ্ধি করো। আজকের যে অনুষ্ঠান, এটা বিদায়ের সম্বর্ধনা জানানো, এটা বেদনামূলক হলেও একটা আনন্দময়, কেননা যে আগামী দিনে তারা কি করতে চলেছে সেই দিকে তাদেরকে নিয়ে যাওয়ার বা একটা ছুটি ঘোষণা করার মতো। এই বিদায়কালীন অনুষ্ঠানে কিছু বলার ভাষা থাকার কথা নয়, যে নতুন কোনো জায়গায় পৌঁছতে গেলে আমাদের তো জীবনের বার্ধক্য অবস্থা, শিশু অবস্থা, এরকম একটা অবস্থা। শিশু থেকে আমরা যুবক হই, যুবক থেকে বার্ধক্য, এরকম তো স্টেজ আছে কতগুলো। সেরকম আমরা গ্র্যাজুয়েশনের পরে মাস্টার্স বা অন্যান্য বিভিন্ন কোর্সে ভর্তি হবো, বিভিন্ন জায়গায় পৌঁছাবো, তাই তো? সেই কারণে আমাদের জায়গাটা ছেড়ে দিতে খুব একটা অসুবিধা নেই, এবং আমাদের জায়গাটা আরেকজন যাবে সেভাবেই পরবর্তীতে সার্কেল চলতেই থাকবে, এটা অনবরত চলতে থাকবে, এটা নিয়ে কোনো দুঃখ পাওয়ার কথা নয়। খুব ভালো লাগছে মুখগুলোকে একসঙ্গে সবাইকে পেয়ে, খুব খুশি। আজকে প্রোগ্রামটা চালিয়ে যাও, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। জুনিয়র ভাই বোনেদের থেকে পাওয়া গিফট, তাদের থেকে পাওয়া ভালোবাসা। আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আর এখন আমাদের জুনিয়র আমাদের টিফিন বিতরণ করছে, মানে আমাদের লাঞ্চ বিতরণ করছে। জুনিয়র খাবার সার্ভ করছে, আমাদের লাঞ্চ সার্ভ করছে। এই যে আমাদের ভাই খাবার সব করছে। ভাই কিছু বল, আমরা চলে যাচ্ছি, কিছু বল। একদম এই সেই টিফিন, সবাই সবার হাতে টিফিন আছে। দেখি কেমন লাগছে প্রতীককে, ও একটু স্মাইল কর। লাস্ট ডে আমরা যাচ্ছি, কিছু বল। আমাদের হাই করে চলে যাচ্ছে। এখন একটু খেতে আসছি, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে এবং
এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।